আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির স্ত্রী খাদিজা লাশটা নিয়ে কবরে নামলেন। কবরে নেমে লাশটা কবরে রেখে আল্লাহ নবী খাদিজার মাথাটা পশ্চিম দিকে ঘুরাইয়া দিতেছেন, কেবলার দিকে ঘুরাইয়া দিতেছেন। আল্লাহর রসুল খাদিজার মাথাটা পশ্চিম দিকে ঘুরায় আর বারবার মাথাটা আকাশের দিকে সোজা হইয়া যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কারণটা কি? আমার খাদিজা তাহলে এমন কি অপরাধ করেছে যে কারণে আমার খাদিজার মাথাটা, আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে না থেকে বারবার সোজা হয়ে যায়, কারণটা কি? নবীজি হয়রান পরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, নবীজির চেহারার মধ্যে চিন্তার ভাস। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, যা জিব্রাইল জলদি করে যা। জিব্রাইল এসে নবীজিকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চান আপনার খাদিজার চেহারাটা কিবলার দিকে পশ্চিম দিকে থাক, আর আপনার মালিক আরশের মালিক আল্লাহ চায় খাদিজার চেহারাটা আরশের দিকে থাক। আল্লাহু আকবার। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চান খাদিজার চেহারাটা কিবলার দিকে থাক পশ্চিম দিকে থাক, আর আসমানের মালিক আল্লাহ চায় খাদিজার চেহারাটা আসমানের দিকে আল্লাহর আরশের দিকে থাক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আজকে তো এই চেহারা মসজিদ থেকে পাঁচবার তোমাকে আমাকে ডাকা হয়, এই চেহারাটা পশ্চিম দিকে কিবলার দিকে ফিরাইয়া মালিককে সেজদা দেওয়ার জন্য পাঁচবার করে তোমাকে আমাকে ডাকা হয়, কিন্তু দিনের ভিতর একবারও তুমি আমি সেই ডাকে সাড়া দেই না, তুমি আমি নামাজে আসি না। এজন্য যারা নামাজ না পড়ে মৃত্যুর পর তাদের আত্মীয় স্বজন মুর্দারের চেহারাটা তো কিবলার দিকে ফিরাইয়া রাখবে, কিন্তু ফেরেশতারা এসে ডাক দিয়া বলবে, নাফরমান দুনিয়াতে জীবিত থাকতে এই চেহারা কোনোদিন তুই মালিকের দিকে ফিরাস নাই, এই চেহারা কোনোদিন তুই কেবলার দিকে ফিরাস নাই, আজকে তোর এই চেহারা কেবলার দিকে থাকবে এটা হতে পারে না। ওই কবরের ভিতর আল্লাহর বান্দার চেহারাটা ফেরেশতারা অন্যদিকে ফিরাইয়া দেবে, কারণ দুনিয়াতে তুমি তোমার এই চেহারা কত দিকে ফিরিয়েছ, এই চেহারা দিয়া কত দিকে তুমি ফিরাইছ, পরনারীর দিকে ফিরাইছ, তাস খেলা জুয়া খেলার দিকে ফিরাইছ, ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুক দেখার দিকে ফিরাইছ, টিভির দিকে এই চেহারা ঘন্টার পর ঘন্টা ফিরিয়ে রাখছ, কিন্তু মালিকের দিকে মালিকের কুদরতি পায়ের মধ্যে এই চেহারাটা তুমি একবারও ঠেকাও নাই। এজন্য মৃত্যুর পরে যেই চেহারা দুনিয়ায় কোনোদিন মালিককে চেনে নাই, মালিকের দিকে ফিরায় নাই, ওই চেহারা মৃত্যুর পরও মালিকের দিকে থাকতে পারে না।